আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। অফিস থেকে ফেরার পরে ভাবলাম নতুন কিছু বানাই, তো আজ আমি বানাবো চিকেন কবিরাজি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। ফার্স্টে মাংসটাকে দই, লেবু ও লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাজু বাদাম। এগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। প্রথমে আমি মাংসটা ভেজে নেব, তার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাংসগুলো কড়ার উপর দিয়ে দেব। মাংসটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না মাংসটার গা থেকে জলটা ছাড়ছে। এভাবে 5-7 মিনিট ভাজার পর মাংসটা তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব একটু ডালচিনি কাঠ, 1 চা চামচ জিরে, 2-4টে এলাচ, তার সাথে গোটা চারেক শুকনো লঙ্কাও নিয়ে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজার পর হালকা হালকা একটু ব্রাউন কালার আসলে রসুন পেস্টটা দিয়ে দেব। তারপর হালকা তেলটা ছাড়লে আদা পেস্টটাও দিয়ে দেব। আদাটা দিয়ে 5-7 মিনিট রাখার পর যখন তেলটা পুরোপুরি ছেড়ে দেবে টমেটো পেস্টটা তখন দিয়ে দেব। এভাবে মশলাটা 10 মিনিট রাখার পর যখন টমেটো থেকে পুরোপুরি জলটা চলে যাবে তখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে গুঁড়ো মশলার জন্য নিয়েছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, অল্প একটু গরম মশলা, সাথে অল্প পরিমাণ গোলমরিচ ও জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর মশলাটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব। সাথে 7 মতো লবণও নিয়ে নেব। তারপর মশলাটা কষতে থাকবো কিছুক্ষণ। কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপর 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।